এখন আমরা যেটা করব, আমরা গত ক্লাসে আমরা যেখানে ছিলাম লোকাল হোস্টে, লোকাল হোস্টে আপনারা যদি প্রথম অবস্থায় এখানে না আসতে পারেন, এখন লগ ইন না করতে পারেন, সবগুলা ট্যাব কেটে দিবেন। কেটে দিয়ে প্রথমে যেটা করবেন, যখন আপনার অ্যাক্সেস করতে পারবেন না তখন এখানে ক্লিক করবেন, কম্পিউটার উইন্ডোতে ক্লিক করে জ্যাম জ্যাম যে সফটওয়্যারটা আছে, মানে জ্যামের যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই প্যানেলটা আপনারা ক্লিক করবেন। কিছু তো সময় নিবে, আমরা কিছু টপিকে করি। আমার কথা কি পুষ্ট শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। তো যখন আপনারা প্রথম অবস্থায় আসবেন তখন এই দুইটা সফটওয়্যার, মানে দুইটা, এই দুইটা ইনস্টল করবেন, অ্যাপাচি আর মাই স্কল, এই দুইটা মানে স্টার্ট করে দিবেন। যেমন স্টার্ট করে দেন, স্টার্ট করে দিলাম, দেখছেন স্টার্ট করে দিছি, সবুজ আর মার্ক আছে, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, দুইটা স্টার্ট করে দিয়ে আপনারা যেটা করবেন, ক্রোম ব্রাউজারে আসবেন অথবা যে কোনো ব্রাউজারে যায়া লিখবেন লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে ইন্টারে চাপ দিবেন। তাহলে আমরা গতকাল যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাব। তো লোকাল হোস্ট লিখে ইন্টারে চাপ দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ঠিক আছে, ওয়েবসাইট, এটা লাইভ ওয়েবসাইট। তো আমরা যেটা করব, এখান থেকে আমরা লিখতে পারি মানে স্ল্যাশ WP আন্ডারস্কোর, সরি এটা হচ্ছে, এটা কি বলে আমি ভুলে গেছি, যাই হোক, অ্যাডমিন, সরি আমি ভুলে গেছি, যাই হোক, এটা লিখে আমরা লিখবো কি WP অ্যাডমিন, অ্যাডমিন লিখে আমরা কি ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আর যদি না আসে আপনার লগ ইন পাসওয়ার্ড চাপে দিয়ে দিলে হয়ে যাবে। অথবা আরেকটা সিস্টেম আছে, এখানে দেখেন ড্যাশবোর্ড দেওয়া হয়ে আছে, এখানে ক্লিক করে সহজে ঢুকে বললেন, দেখছেন। আমরা গতকাল যেহেতু এই পেজে ছিলাম, তার আগে আমাদের কিছু জানতে হবে। আমি একদম বেসিক ভাবে বলবো যে কোডটার কাজটা কি। তো ধরেন এটা হচ্ছে হোম পেজ, এটা যদি আপনার হোম পেজে যদি ধরেন আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট হয় তাহলে এখান থেকে আপডেট দিয়ে নিতে পারবেন, যদি কোনো বিষয় আপডেট হয় তাহলে আপনি আপডেট দিতে পারবেন। এটা হচ্ছে আপনার হোম পেজ, মানে সাইট ভিজিট, আপনি এখান থেকে সাইটে ক্লিক করলে ভিজিট দেখতে পারবেন, আপনি লাইভ দেখতে পারবেন যে আপনার সাইটটা কিরকম, এটা দেখতে পারবেন। এটা হচ্ছে পোস্ট, পোস্ট তো আমরা সবাই জানি, ফেসবুকে পোস্ট করি, ঠিক আছে। ধরেন একটা পোস্ট করব, এখানে লিখবো, পোস্টে আমরা ক্লিক করব। আপনারা তো এর আগে দেখছেন আমি অনেকগুলো ব্লগ মানে বাইরে কাজ করছি, তো পোস্ট করা কিরকম। তো ধরেন আমি একটা পোস্ট করি, একটু অপেক্ষা করি, একটু নেক্সট করি, নেক্সট করে দিয়ে দিলাম। একটা পোস্টের ভিতরে কি থাকে, একটা টাইটেল থাকে, টাইটেলে কি দিলাম, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার সাজু, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা ডেসক্রিপশন, ধরেন অথবা ইমেজ রাখতে পারেন, ধরেন একটা ডেসক্রিপশন রাখলাম, একটা ডেসক্রিপশন রাখলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিই বাংলা, নিউ লাইফ লার্নিং আমাদের ইনস্টিটিউট নামটা দিয়ে। আপনারা নয়েজ করেন না, নয়েজ আসলে সমস্যা হয়, একটু অসুবিধা হয়। ধরেন আমি এই কোর্সটাই আমি এখানে এই দিয়ে দিলাম আপাতত, ডাউনলোড করে এখানে এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম, মানে একটা পোস্ট করতেছি আমি ডাইরেক্ট কথা। তো দেখেন আমি এটা এখানে দিয়ে দিলাম প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফটা দিয়ে দিয়ে আমি চাইলে এটা এটা প্যারাগ্রাফটা মডেলিং করতে পারি, মাঝখানে রাখতে পারি ইত্যাদি, আমার যেটা ভালো লাগে সেটা করে রাখতে পারবেন। দেখছেন এটা এই সাইড থেকে কিন্তু সমান হচ্ছে, কিন্তু এই সাইডে সমান হচ্ছে না, এটার কাজ হচ্ছে এটা অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে আমার একটা ডিসক্রিপশন দিলাম, এখন যদি মনে হয় যে না আমি এখানে ডিসক্রিপশন দিছি, আমি চাই আমার এখানে যেন একটা এখানে যেন একটা ছবি দিতে পারি, তাহলে এখানে ক্লিক করবেন। আমরা একটু ই দেখি, নিচের দিকে আসি, এটা হচ্ছে ব্লগ পোস্ট। তো আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, এই যে দেখেন, যখন আমার আরেকটা অপশন নেওয়া দরকার বা আরেকটা সেকশন নেওয়া দরকার, ধরেন আমি এই জায়গাটায় আমি একটা ছবি রাখতে চাচ্ছি, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ধরেন হেডলাইন রাখতে পারেন, কোডিং রাখতে পারেন, কুইট রাখতে পারেন, আপনার ইচ্ছা, আপনি একটা ফটো নেন তাহলে ফটো নিন, ফটো অথবা গ্যালারি যেটা নিতে পারেন। আমরা এখানে গ্যালারি নিলাম, এটা আমি উপরে, হ্যাঁ এটা আমি তুলে দিতে পারবো উপরের দিকে, ঠিক আছে, দেখি একটু এখানে ছবি আমি পোস্ট করতে পারি। আর যদি এই লেখাটা যদি আগে ভাগে আমি সেভ করে দিতাম, তাহলে একটু আমি এটা দেখি কি করি, এটা সিলেক্ট করি, ওকে, এখানে আমি একটা ছবি রাখি, ধরেন আমি একটা ছবি আমি এখানে পোস্ট করব,
আমি একটা ছবি নিয়ে আসি, ডরেন আজকে আমাদের কথা হয়েছে নুমান, মানে ফিরহাদ আর নুমানের, নুমানের সাথে আমরা মিটিং এ ছিলাম, ধরেন এটা হচ্ছে নুমান, এটা হচ্ছে আমি, ঠিক আছে, আরো আমাদের এক ক্লাসমেট ছিল ফ্রিল্যান্সার রাজু, তো আমরা দুজনের নামই এক। তো আমি একটা পোস্ট করলাম, এখানে চাইলে আপনি ক্যাপশন দিতে পারেন, দিয়ে মনে করেন সামথিং একটা পোস্ট হয়ে গেল, ঠিক আছে, এবার আপনি যেটা করতে পারেন পাবলিশ করতে পারেন, পাবলিশ করে পোস্টটা দেখতে পারেন, এবার পাবলিশ কিন্তু হয়ে গেল, এবার আমি চাইলে কিন্তু এখানে দেখতে পারবো আমি একটা পোস্ট করছি, দেখেন দেখছেন একটা পোস্ট কিন্তু এখানে আইসা পড়ছে, এটা কন্টিনিউ কন্টিনিউ রিড আরো দেখতে পারবেন, এই পেজটা দেখলে এখানে দেখতে পারবেন, ক্লিয়ার? মানে এটা হচ্ছে পোস্ট, আপনি ওয়েবসাইটের ভিতরে যদি পোস্ট করতে চান তাহলে এইভাবে পোস্ট করতে পারেন, এটা আর এক রকম সোশ্যাল মিডিয়ার মতো। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মতো, এটা হচ্ছে অ্যাড নিউ পোস্ট, মানে নতুন যদি আপনার কোনো পোস্ট করা দরকার এখানে নিউ পোস্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা জিনিসটা কি, ক্যাটাগরিটা হচ্ছে এখানে দেখেন একটা ক্যাটাগরি ওরা সাজেস্ট করতেছে, আপনি চাইলে নতুন নতুন ক্যাটাগরি তৈরি করতে পারেন, ধরেন আপনি একটা ফুড নিয়ে একটা কাজ করতেছেন তাহলে ফুড একটা ক্যাটাগরি, আবার একটা নিউজ পেপার সাইট বানাইতেছেন, ধরেন একটা নিউজ পেপার সাইট বানাইতেছেন, সেখানে তো অনেক ধরনের ক্যাটাগরি থাকে, যেমন আপনাকে আমি দেখাই আমাদের বাংলাদেশের টপ নিউজ পেপার হচ্ছে প্রথম আলো, প্রথম আলো দেখেন, একটু আমি প্রথম আলোতে চলে যাই, দেখেন এখানে দেখেন প্রতিটা, এটা এটা কি, এটা কিন্তু একটা পেজ, দেন এটা ক্যাটাগরি বলা যায়, মেনু বলি আমরা একক জনে, ধরেন এই রাজনীতি, রাজনীতি ধরেন একটা ক্যাটাগরি, যেমন মুরাদ টাকলা, ঠিক আছে, মুরাদ টাকলা, মুরাদ টাকলা একটা সামরিক বিষয়ে পোস্ট আছে, এখন রাজনীতির যত পোস্ট গুলো আছে সবগুলো কিন্তু এই রাজনীতির ভিতরে আসবে, এটা কিন্তু এই করোনা ভাইরাস, বাংলাদেশ, বিশ্ব, বাণিজ্য, মতামত, খেলাধুলার ভিতরে কিন্তু এই পোস্ট, রাজনৈতিক পোস্ট কিন্তু খেলাধুলার ভিতরে আসবে না, বিষয়টা বুঝতে পারছেন, মানে নির্দিষ্ট একটা রুম সেট করা যে আমি এই পোস্টটা করলাম, মানে আমি নিউজ পেপারে একটা কাজ করতেছি, আমি একটা পোস্ট করতেছি, এই পোস্টটা যেন মানে অমুক ক্যাটাগরির আন্ডারে চলে যায়, আমাকে যেন বলতে হয় না যে ওই সেকশনে চলে যাও, মানে আমি কোনো কাজ করব কিন্তু আমি ওইটা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেই ধরেন ওই লোকের কাছে চলে যাবে, মানে ওই রুমে চলে যাবে, মানে রাজনৈতিক পোস্টের ভিতরে রাজনৈতিক পোস্ট চলে যাবে, আমি শুধু ক্যাটাগরিটা সিলেক্ট করি, ক্যাটাগরিটা ক্লিয়ার? এটা ওই পিন্টারেস্টের পিন করার মত। হ্যাঁ হ্যাঁ রাইট। তো আবার যদি ধরেন খেলাধুলার পোস্ট করবেন তাহলে খেলাধুলার ক্যাটাগরিটা সিলেক্ট করে করুন, তাহলে খেলাধুলার ভিতরে গেলে আপনি খেলাধুলার বিষয়গুলো পাবেন, বিষয়টা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ক্যাটাগরি, ধরেন আমি একটা ক্যাটাগরি দেই, আমি এখান থেকে প্রথম আলোর একটা ক্যাটাগরি নেই, ধরেন এখন টাকলা মুদত আছে, হ্যাঁ টাকলা মুদতের নিয়ে রাজনীতি একটা ক্যাটাগরি তৈরি নেম ক্যাটাগরি, ঠিক আছে, আর কিছু দেওয়ার দরকার নাই, এটা থাক, এটা আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। স্লগের কাজটা কি মূলত বুঝি নাই, স্লগ এই যে আপনার ওই যে নেমের পরে যেটা, এটা লাগে না, এটা এখন জানে ইউআরএল, এটা এটা বলা হয় ইউআরএল, এটা ওরা অটোমেটিক নিয়ে নেয়, ফ্রেন্ডলি দেন না, ইউআরএল ফ্রেন্ডলি এসইও রিলেটেড আপনি দিতে পারবেন, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হয়ে যাবে অটোমেটিক, এটা লাগবে না, আপনি শুধু এটা জানেন, আমি যতটুকু জানি ততটুকুই জানেন, ঠিক আছে। এবার একটা রাজনৈতিক একটা পোস্ট মানে একটা ক্লিক তৈরি করলাম, মানে ক্যাটাগরি তৈরি করলাম, এবার আসি এখানে ট্যাগ আছে, এই জিনিসটা আমি আবার একটু রিপ্লে করব, এটা হচ্ছে ট্যাগ, ট্যাগ মানে আপনি বিভিন্ন ট্যাগ লিখে রাখতে পারেন, এটা আমাদের লাগবে না, ঠিক আছে, আপনি শুধু ক্যাটাগরিটা জেনে রাখেন, এটা আমাদের লাগেই না ধরতে গেলে। তো আপাতত আপনি ক্যাটাগরিটা দেখেন, যেহেতু আমি একটা ক্যাটাগরি তৈরি করলাম তাহলে আমি একটা নিউ পোস্ট করি, আবার নিউ পোস্ট করি, এখানে ধরেন আমি এখানে লিখলাম রাজনীতি কি হয়েছে, মুরাদ টাকলা বিদায় যুক্তি দিতেছে না, ঠিক আছে, তো এটা লিখলাম, এটা বড় হয়ে গেছে, ঠিক আছে, ওকে শিরোনাম একটু বড় থাকে, মায়ের সাথে কপি করে মেরে দিলে যা হয়, তো যাই হোক শিরোনাম, এবার ধরেন আমি একটা ডেসক্রিপশন, একটা ফটো নিলাম, ফটো ফটো নিলাম আর একটা ডেসক্রিপশন নিলাম, ঠিক আছে, এবার নেওয়ার পর আমি এখানে কি দিলাম, একটা ফটো সিলেক্ট করবো, ফটো ইমেজ, ইমেজ দিয়ে দিলাম একটা সুন্দর করে, এটা ইমেজ দিয়ে দিলাম, আর নিচে একটা ই দিয়ে দিলাম, আর ক্যাপশন দিতে পারেন, এটা এটার নাম কি, এই যে ধরেন আর একটা ক্যাপশন দিচ্ছে ছবির নিচে, একটু দেখাই, এখানে কিন্তু একটা আছে দেখছেন, সুন্দর করে দেওয়া আছে, তো আমি চাইলে এরকম দিতে পারি, না চাইলে ওই হেডারে দিতে পারি, ধরেন ক্যাপশন,
এটা আগের মতোই সেম পোস্ট। তো এবার দেখেন এটা হয়ে গেছে না, তো এবার আমি দেখেন সেটিং এ চলে যাই, সেটিং এ ধরেন এখানে এখন এটা পোস্ট হচ্ছে, কিন্তু এখানে কিন্তু দেখাইতেছে এই ইডিট মানে একটা কার্টুন দেখাইতেছে, দেখছেন এটা কিন্তু পোস্টের ভিতরে নাই। আমি যখন ক্লিক করলাম মানে এটার বলা হয় ফিচার ইমেজ, মানে দেখাবে আমরা যেমন ইউটিউবে থাম্বনেল দেখি না, কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু ইউটিউবের থাম্বনেলটা নাই, এটা সেম। তো এটা কিভাবে আছে দেখেন, আমি যখন এই মুরত থাকলাম দেখি ক্লিক করলাম ওই কার্টুনটা কিন্তু নাই, দেখছেন কোন জায়গায় কিন্তু হ্যাঁ হ্যাঁ কোন ফিউচার বল হয়। এটা আপনি এখান থেকে পোস্ট পোস্ট আসলেন নিচের দিকে আসেন, এখানে লেখা আছে ফিউচার ইমেজ, দেখছেন ফিউচার ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম, ধরেন এটা সিলেক্ট করে দিই, ফিউচার ইমেজে কি থাকবে ধরেন টাকলা দিয়ে দিলাম পাতা, ঠিক আছে। এবার এটাতে এবার দেখেন ট্যাগ, ট্যাগটা কি ধরেন এখন সাময়িক কোনটা চলতেছে, মুরাদের কিছু চলতেছে না, মুরাদ হাসান রুবাই, এটা কিন্তু একটা ট্যাগ, বিমানবন্দর সফর একটা ট্যাগ ধরেন। ট্যাগটা কি এটা তো আপনারা জানেন যে এসইও, এসইও সার্চ ইঞ্জিনে যেগুলো মানে কিওয়ার্ড গুলো সেট করলে মানুষ খুঁজে পাবে সেটাই হচ্ছে ট্যাগ এন্ড কিওয়ার্ড বলে থাকে, ঠিক আছে। এটা অনেকগুলো দিবেন, আর এটা হচ্ছে ক্যাটাগরি। এবার দেখেন কোন ক্যাটাগরিতে এই পোস্টটা থাকবে, রাজনীতি, রাজনীতি, রাজনীতি। তাহলে যদি দুইটা সিলেক্ট করেন তাহলে দুইটাতে চলে যাবে, আমি একটা তুলে দিই, একটা ওকে একটা হয়ে গেল। এবার এবার দেখেন পার্মানেন্ট লিংকটা কোনটা থাকবে, লিংক কিন্তু মানে যেটা আমাদের ইউআরএল বলে থাকি, বড় দিলে তো হবে না, এখানে দেখেন বাংলা হয়ে গেছে, আপনি চাইলে আবার সাল দিতে পারেন, এটা কাস্টমাইজেশন করে নিতে পারেন, বুঝতে পারছেন মানে লিংকটা আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন এখান থেকে। ওই যে আমরা স্লগ দেখলাম না, স্লগ ওইটা হচ্ছে লিংক কাস্টম করার অপশন, ঠিক আছে, ওইখান থেকে লিংক কাস্টম করে। তো এটা দেওয়া শেষ হয়ে গেলে আপনি যেটা করবেন, এখন আপনি চাইলে এখানে রাইটিং কিছু লিখতে পারেন অপশনাল, আবার ডিসিশন দিতে পারেন যে এখানে কেউ কমেন্ট করতে পারবে নাকি, মানে ডিসিশন আমরা যেটা বলি ডিসকাশন, যেমন এই পোস্টের ভিতরে কেউ যদি চায় কমেন্ট করতে পারে, লাইক করতে পারে, সেটা করতে পারে কিনা আমার দরকার নাই, ঠিক আছে। তো আমি এবার করলাম কি পোস্ট করে দিলাম, ক্যাটাগরিটা ক্লিয়ার এখন, জি 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 ওকে। এবার দেখেন দুইটা কিন্তু আলাদা জায়গায়, আমাদের ওটা দুই জায়গায় শো করা দিছি, এটা হচ্ছে। তো এটা এটা আপাতত লাগবে না, এখন আমাদের যেহেতু বোঝানোর দরকার আমাদের পোস্টের কাজগুলো যখন আমরা করব, ঠিক আছে, আমরা যে টেমপ্লেটের ভিতরে করবো সবকিছু রেডিমেড সাজানো থাকবে, ঠিক আছে, আমাদের কোনো টেনশন নাই, আমরা শুধু বিষয়গুলো জানতে হবে যে আমি এগুলাতে কি করে এখন কি মডেল হচ্ছে না হচ্ছে দেখার কোনো দরকার নাই, ঠিক আছে। জি তো এই পোস্টের অপশনটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ এবার আসি মিডিয়া, মিডিয়া জিনিসটা কি, মিডিয়া বলেন তো, এই যে আমি পোস্ট করলাম এটা হচ্ছে মিডিয়া, সবগুলো এক জায়গায় থাকবে ফোল্ডার, আবার চাইলে বাইরে থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে অ্যাড এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন ফাইল, সিলেক্ট করে ধরেন আমি দিয়ে দিলাম ধরেন এই যে এই পিকচারটা দিয়ে দিলাম, বাইরে থেকে একটা পিকচার আনলাম, যখন আমি কাজ করার নেবো কাজ করার সাথে আমার এই পিকচারটা দরকার পড়লে আমি এটা নিতে পারবো, বুঝতে পারছেন এই মিডিয়া থেকে। আচ্ছা এটা মনে করেন আমরা এই মেমোরাইজ করি যেরকম, এরকম দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনীয় ছবি এখানে সেম সেম আপলোড করে রাখতে পারি। হ্যাঁ সেম। এবার আসি পেজ, যখন পোস্ট হবে তখন ওখান থেকে আমরা চয়েস করে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ সেটা গ্যালারি সিস্টেম। তো মিডিয়ার কাজটা বুঝতে পারছেন? জি। এবার আসি হলো পেজ, পেজ কি, এই যে দেখেন আমি কয়েকটা ওয়েবসাইট বানাইছি, যেমন আপনাকে আমি দেখাই, কালকে একটা বানাইছি ইন্ডিয়ান, ওটা দরকার নাই, আমি নিউ লাইফে চলে যাই। এটা আমাদের একটা ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউট, ঠিক আছে। পেজ জিনিসটা কি এটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম আপনার, এই সাইটটা তো স্পিড কমে গেছে নাকি, না ঠিকই তো আছে, এই যে উপরে দেখছেন প্রতিটা কর যেমন হোম পেজ, দেখেন পেজের ভিতরে ক্লিক করছে তিনটা তিনটা হোম আইছে না, মানে তিনটা রুম আইছে না, সহজ ভাষায় তিনটা রুম আইছে, ঠিক আছে, আমি সহজ ভাষায় বলি, ঠিক আছে, যাতে আপনারা মাথায় ক্যাচ করতে পারেন। এই পেজ গুলো হচ্ছে আপনার একটা করে রুম, যেমন ধরেন আমি এখানে লিখছি ছাত্র ছাত্রীর সাফল্য, এই পেজের ভিতরে এটা রাখছি সাবমিট হিসেবে,
তো পেজের ভিতরে সাফল্য, স্টুডেন্টদের সাকসেস মানে সাফল্যের গল্প একটা পেজ, এই ঘরের ভিতরে কি কি থাকবে, এই ঘরের ভিতরে আমার যতগুলা স্টুডেন্ট আছে সবার সাকসেস এখানে থাকবে, ঠিক আছে? এটা এটা একটা পেজ, এই একটা পেজ তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম মনে করে $10 থেকে $20 দেয়, একটা পেজ তৈরি করতে 2 মিনিট সময় লাগে না। তো দেখুন পেজের ভিতরে পেজ, আর আপনাকে পেজ হিসেব করে টাকা তুলতে হবে, প্রতিটা পেজ $20 করে দিতে হবে। বাইরের কতগুলো পেজ লাগবে সেটা আপনি বলবেন, যে তোমার 10টা পেজ লাগবে তাহলে তোমাকে $100 দিতে হবে, আর ওয়েবসাইট বানাবো সেটার জন্য $100, $100 হয়ে গেল। পেজ যত হবে তার ডিমান্ড চার্জ তত বেশি হবে, চার্জ তত বেশি হবে। এটা কাজটা কিন্তু সহজ, দেখছেন কটা কাছে একটা পেজ মানে একটা রুম, এটার ভিতরে কি থাকবে, আমাদের যাবতীয় বিষয়গুলো এখানে থাকবে, ফোন নাম্বার, জিমেল, লোকেশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ব্লগ, আমরা কোনো যদি পোস্ট করতে চাই এখানে লিখে দেবো, সার্ভিস কি কি সার্ভিস দিচ্ছে এটার ভিতরে একটা পেজ, মানে এই খাবারের ভিতরে এটা থাকবে। তাহলে আমরা একটা পেজ তৈরি করি, ধরেন আমি লিখে দিলাম কি পেজ তৈরি কর, ধরেন 3টা পেজ তৈরি করবে অ্যাবাউট আস, ধরেন একটা পেজ তৈরি করলাম, ঠিক আছে? এবার ব্যাক করি, এবার এখানে রিপ্লেস করি, সেটা সময় লাগে, অ্যাবাউট আস পেজ হয়ে গেছে। এবার দেখ, এবার এখানে দেই, এটা কপি করি, কন্টাকাস, কন্টাকাস একটা পেজ দিয়ে দিলাম, কন্টাকাস সরি অন্য জায়গায় গেলাম, সিও এন কন্টাক্ট, কন্টাক্ট আস দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটু ই করি, ওকে, ধরেন এখানে আমি লিখলাম কন্টাক্ট আস, লিখে পাবলিশ করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা হোম পেজ তৈরি করলাম, দেন আমার কয়টা পেজ থাকবে, ঠিক আছে? এবার দিলাম একটা হোম, হোম লাগে, হোম একটা পেজ থাকবে। তো আবার এখানে রিপ্লেস করি, আবার দিয়ে দিলাম হচ্ছে ব্লক, একটা ব্লক লাগে, এটা হলো 4 পেজের একটা ওয়েবসাইট বানাতে গেলে এগুলো লাগে, ঠিক আছে? ব্লক, ও এবার ব্লকটা পাবলিশ করে দিলাম, তো আমার তো একটা পেজ হয়ে গেল, ঠিক আছে? 5টা রুম হয়ে গেল আমার, তো অ্যাবাউটাস, ব্লক, কন্টাকাস, হোম, এটা কিন্তু হয়ে গেল। আরো চাইলে কিন্তু আমি আরো অনেক কিছু দিতে পারি, সার্ভিস, সার্ভিস দিয়ে একটা পেজ তৈরি করি, করেন সার্ভিস, SIBRE স্যার, সার্ভিস মানে সার্ভিস দিয়ে একটা পেজ তৈরি করলাম, ওকে। তো আমার কিন্তু 5টা রুম কিন্তু অটোমেটিকলি হয়ে গেল, সিম্পল পোস্ট এগুলো হয়ে গেল, ঠিক আছে? স্যার রাজু ভাই, এই যে আপনার ভাইয়েরা বলে যে আমার ল্যান্ডিং পেজ আর হলো পাঁচ পেজ বলতে কি আপনার এই যে আমরা যে রুম গুলো তৈরি করলাম এগুলো, এটাই পেজ, এটাই পেজ, আচ্ছা ঠিক আছে, এটাই তো 5টা পেজ হয়ে গেল। হুম, এটা থেকে পেজ তৈরি করা হয়, মানে একটা রুম তৈরি করা হয়, ঠিক আছে? এবার আসি কমেন্ট, কেউ আপনাকে কমেন্ট করলে আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এটা দেখার কি সামনে আমাদের, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের লাগে, অ্যাপারেন্স এন্ড প্লাগইন। অ্যাপারেন্সটা হচ্ছে আমরা যেটা বলা হয় থিম, থিমের যাবতীয় আমরা এখান থেকে করতে পারি, মানে একটা থিম রেডিমেড ডিজাইন টেমপ্লেট তৈরি করে আমরা এখানে আপলোড করে দিব, ওইখানে কাস্টমাইজেশন করে 10 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট বানিয়ে দিব। এটা হচ্ছে থিম, এটা কাস্টমাইজেশন, এটা উইজেট মেনু, ঠিক আছে? এখানে দেখেন কিছু অপশন আছে আমাদের, দেখেন এখানে এগুলো কাজ আপনারা দেখতে পাবেন। মেনু, মেনু জিনিসটা কি, ধরেন এই যে আমি উপরে এই পেজ গুলো উপরে সাজায় রাখছি না, হেডারে, এটা উপরেটা হচ্ছে হেডার, নিচেরটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার, এই যে মাঝখানে যেটা আছে এই পাশটা যেটা থাকবে সেটা হচ্ছে উইজেট, ঠিক আছে? এই এই হেডারের ভিতরে থাকে কি জানেন, মেনু। এখন ধরেন আমি আমার মেনুতে কি কি রাখবো, দেখেন আমার এখন কোনো মেনু নাই, দেখেন আমি একটু হোম পেজ, হোম পেজ নাই, কোনো জায়গায় যাওয়া নাই, সরাসরি পোস্ট, ঠিক আছে? দেখেন একদম এখানে কিন্তু হোম কন্টাক্ট আছে কিছু নাই। এবার দেখেন আমি পেজ তৈরি করব, পেজ গুলো আমি এখানে সেট আপ করব, তো নাম দিলাম, এখানে দিলাম প্রাইমারি মেনু, একটা সিলেক্ট করলাম, দিলাম প্রাইমারি মেনু, ধরেন এটাই কপি করে দিয়েছিলাম, এগুলো সব এডিমেন্ট থাকবে, ঠিক আছে? ক্রিয়েট প্রাইমারি মেনু নামে একটা মেনু তৈরি, মানে একটা মেনু তৈরি, মেনু কার্ড তৈরি করলাম। এবার এই মেনুর ভিতরে কি থাকবে, প্রথমে থাকবে হোম, ঠিক, তারপরে ধরেন অ্যাবাউট আস, ব্লগ, সার্ভিস, কন্টাক্ট আস, ঠিক আছে? অ্যাড করে দিলাম যে আমার হোম পেজের ভিতরে এগুলা মেনু থাকবে, আমি এবার উপরে নিচে করে দিই, ঠিক আছে? উপরে উপরে করে দেই ব্লগ, সার্ভিস, ব্লগ, ব্লগ 3 নাম্বার থাকুক, অ্যাবাউট আসটা
এটা থাক, সার্ভিস এটা থাক, কন্ডা কাজটা এটা থাক। ওকে অ্যাকশন হয়ে গেছে না, এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিই। দেখেন মেনু গুলো আমি এখানে দেখতে পাবো, দেখছেন আইসে? হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখেন আমি একটা রুম তৈরি করছি, এখানে আমার এই রুম দেখছেন, এখানে এটা তৈরি করছি, এটা আসছে দেখছেন, হ্যাঁ এগুলোর রুম তৈরি হলো, একটা মেনু তৈরি করলাম, এটাই হচ্ছে মেনু। আপনাকে মেনু তৈরি করতে গেলে মানে পেজ তৈরি করতে গেলে আপনাকে রুম তৈরি করতে হবে, তারপরে রুমের কি দরজা তৈরি করতে হবে, আমরা যেটা বলি এটা দরজা বলি, ঠিক আছে? ঢোকার জন্য সামনে রেখে দিব, এখানে ক্লিক করে মানুষ যেন ওইগুলো দেখতে পারে। আমি কিন্তু একদম গ্রামের ভাষায় বলতেছি, ঠিক আছে? বুঝার জন্য আমরা আমরা বলি আমরা বলি এই যে যেটা যেগুলো করলাম আমরা, যেমন এক একটা মনে করেন আমরা একটা ঘরে বিল্ডিং এর ভিতরে ঢুকছি, এই ওয়েবসাইটটা হলো একটা বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে বিল্ডিং এর দরজা, দরজার ভিতর দিয়ে এক একটা রুমে প্রবেশ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ রাইট, এটা হচ্ছে কাজ, ঠিক আছে? আপনারা এটা বুঝতে পারলেন? জি জি, এখন আর মনে হয় না ড্যাশবোর্ড কোনো সমস্যা হবে। এবার দেখেন প্লাগইন, প্লাগইনটা হলো আমাদের সর্বোচ্চ বেশি কাজ, ধরেন যত কাজ আছে সবগুলো আমরা এই প্লাগইন এর মাধ্যমে করি। যত কাজ আছে ধরেন আমার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তাহলে একটা ডিজাইন করার জন্য একটা প্লাগইন লাগবে। ধরেন আমার একটা ওয়েবসাইটের ভিতরে ধরেন একটা ওয়েবসাইটের ভিতরে একটা অ্যানিমেশন দূর করতেছে, ঠিক আছে? এই পেজটা কি করব, এটা তো আমরা বানাইতে গেলে কোডিং লাগবে। এই যে ধরেন একটা অ্যানিমেশন লাভ করতেছে, ঠিক আছে? এগুলা কোডিংটা করতে গেলে আমাদের 1 বছর সময় লাগবে, আর আমরা এই প্লাগইনের মাধ্যমে 2 সেকেন্ডের ভিতরে 1 মিনিটের ভিতরে করে ফেলতে পারবো। প্লাগইন মানে কোনো কিছু তৈরি করা থাকবে, সেটা শুধু আমি এখানে ইনস্টল করবো, রেডিমেড থাকবে আমি ইনস্টল করবো, ঠিক আছে? ধরেন একটা কন্টাক্ট ফর্ম আছে, কন্টাক্ট ফর্ম আছে, একটা ফর্ম আছে, এই ফর্মের ভিতরে কেউ যদি ই করে ধরেন লেখে আমাদের সাথে যোগাযোগ করে, তার নাম ঠিকানা যদি লেখে, এই এই সফটওয়্যারটা মানে এই এই যে এইটুক কিন্তু একটা প্লাগইন, এই প্লাগইনটা আমাকে জানাবে যে উমুকে তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদেরকে মেল করছে বা SMS করছে, তুমি এটা চেক করো, ঠিক আছে? এই যে এখানে দেখেন একটা মেসেজ আছে লাইভ চ্যাট করার আমাদের সাথে, এটাও কিন্তু একটা প্লাগইন এর মধ্যে আছে, ঠিক আছে? জি, তাহলে তার মানে কি প্লাগইন এর কাজটা সবচেয়ে বেশি, প্লাগইন এর কাজটা ধরেন আপনার যত কাজ আছে সবগুলা এখান থেকে প্লাগইন এর মাধ্যমে করতে হবে, ক্লিয়ার? প্লাগইন আর কাজ করার সময় তো দেখবেনই, সমস্যা নাই। তো এবার আসি ইউজার, ইউজার জিনিসটা কি, ধরেন এটাতে আমি অ্যাডমিন আছি, ঠিক আছে? এখানে যদি টান আপনাকে ওই যে ফেসবুকের ই দেখেন না আপনি, কাউকে যদি অ্যাক্সেস দিতে চান, ম্যানেজার অ্যাক্সেস করার জন্য, যদি আপনার কারো প্রয়োজন হয় যে আপনার ওয়েবসাইটটা রিডিট করতে হবে বা কাস্টমাইজেশন করতে, তাকে আপনি একটা পথ দিয়ে তৈরি করে দিলেন। এই পথটা কেমনে তৈরি করতে হয় দেখেন, অ্যাডে অ্যাডে নিউ, ঠিক আছে? ধরেন এখানে তার একটা নাম দিলেন, নাম সেট করে দিলাম, ইউজার নেম ধরেন আমি দিলাম রকি, রকি রকি 9988 একটা দিয়ে দিলাম সংখ্যা, ঠিক আছে? ইমেল, ইমেলটা কি ধরেন রকি একটা ইমেল দিয়ে দিই, এটাই একটা রকির ইমেল, ঠিক আছে? এটা একটা রকির ইমেল, রকির যে ইমেলটা থাকবে ওইটা দিয়ে দিন, এটা হলো রকির একটা ইমেল, ঠিক আছে? আমি সেট করে দিলাম সবকিছু। এবার ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা কি ধরেন রকি দিয়ে দিলাম, এগুলো না দিলেও চলে, রকি, তারপরে দিলাম আহমেদ, আহমেদ, আর এখানে ওয়েবসাইট ইউআরএল দরকার নাই, ঠিক আছে? পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড আপনি এখান থেকে লিখে দিতে পারবেন, কারণ রকি যখন আপনার ওয়েবসাইটে লগ ইন করতে হবে wp.admin দিয়ে, তখন আপনাকে এই দুইটা লাগবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম ধরেন @ বড় হাতের আর ও সি ওয়াই ডলার ডলার স্ল্যাশ 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 ওয়ান অন হ্যাশ, এটা দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, দেখছেন? এখন ওকে কোন পত্রটা দিতে চান, মানে রকিকে আমরা কোন রুলটা দিতে চাই, সাবস্ক্রাইবার, মডারেটর, অথর, এডিটর, এবং কি অ্যাডমিনিস্টার, তো যখনই কাজ করবে এডিটর দিয়ে দিবে, এডিটর দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু রকি আমার এই সাইটটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? জি। এখন রাজু ভাই ধরেন বায়ার আমাকে ডোমেন হোস্টিং দিল না, ডোমেন হোস্টিং দিল না, আমাকে বললেন আপনি কতদিন ধরে বললেন আমাদের ওয়েবসাইট তৈরি করতে, আমরা ওয়েবসাইট এইভাবে তৈরি করলাম, এখন ওই বায়ারকে আমরা যখন হ্যান্ড ওভার করবো তখন কি এইভাবে কি হ্যান্ড ওভার করবো, নাকি অ্যাডমিন ওখানে চেঞ্জ করা যাবে?
না না, আপনাকে ধরেন আপনাকে কিচ্ছু দেয় নাই, ওটা দরকার নাই, তার হোস্টিং মাস্টিং এখন আপনাকে কিচ্ছু দরকার নাই, ঠিক আছে? আপনাকে বলবেন তুমি ওয়েবসাইটটা বানাও, যদি আমার ভালো লাগে তাহলে নিবো, এটাই তো আপনার প্রশ্ন। জি জি তো এই সাইটে আপনার লোকাল সার্ভারে কাজ করে এটা বাইরকে দেখবো, বাইর যখন খুশি হবো একটা প্লাগইনের মাধ্যমে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ কপি করে তার ওয়েবসাইটে পাঠিয়ে দিবে, সেই সিস্টেমটা আমরা লাস্টের দিকে দেখবো, ঠিক আছে? ওকে 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 কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে যদি ঠিক আছে কাজ শিখে, এবার দেখেন ইউজার কমপ্লিট, হুম হুম জি এবার টুলস আছে, টুলস এর কিছু আছে যেমন ক্যাটাগরি টুলস এর দেখেন অনেক কিছু আছে, এক্সপোর্ট অ্যাভেলেবল, এক্সপোর্ট ডাটা, এগুলো লাগবে না, এগুলো বাদ দেন, এগুলো আমাদের কোনোদিনই লাগে না, ঠিক আছে? সেটিংস, এটা আপনার বেশি লাগে। সেটিংস ধরেন আপনার সাইটটা যখন আপনার সবার সামনে দেখাবে তখন দেখবেন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস এটা লেখা দেখ, এখানে দিয়ে দিলেন বলেন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ঠিক আছে, দিয়ে দিলেন এটা লোকাল হোস্টে থাক, এটা জিমেইল, এটা সাবস্ক্রাইবার, কারো যদি চান মেম্বারশিপ দিতে পারবেন, ঠিক আছে? এগুলা এটা এখান থেকে সেভ করে নিতে পারবেন। এবার দেখেন রিড, রেটিং, রাইটিং, রাইটিং, সরি রাইটিং, রাইটিং কি রাখবেন মানে এগুলো রাখতে পারেন, কাস্টমাইজেশন করার দরকার নাই। রিডিং, রিডিং এ রাখতে পারেন হচ্ছে সাইট কি সার্চ ইঞ্জিনে দেখাবে না দেখাবে, যদি দেখায় না দেখায় তাহলে টিক মার্ক দিবেন, আর যদি দেখায় তাহলে এরকম থাক, ঠিক আছে? আর এখানে কি এখানে একটা সিস্টেম করতে হবে, মানে হোম পেজ কোনটা থাকবে, আপনি ধরেন একটা পেজ তৈরি করছেন, এই যে আমি ধরেন সিলেক্ট করি, হোম পেজ কোনটা রাখবেন, হোম পেজ, হোম পেজে রাখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর পোস্টটা কোনটা রাখবে, পোস্ট পেজ থাকবে, ব্লগ পেজ, এই দুটো সিলেক্ট করে সেভ করে দিলাম, তাহলে দুইটা বুঝাই দিলাম যে হোম পেজে হোম থাকবে, ঠিক আছে? ব্লগ পেজটা বলে থাকবে, আর যদি নাম মনে চায় তাহলে বাইরে ভুল জায়গা থাকবে, কেটে দিন। জি এখানে আরো কিছু আছে, ডিসিশন, ডিসকাশন বা ডিসিশন যেটা বলে, এখানে এটাও আমাদের লাগে না, এটা বাদ দেন। আর মিডিয়া, এটা তো একবার দেখলাম, আবার মিডিয়াতে কয়টা সেকশন থাকবে, কি কি থাকবে, হাইড করা থাকবে, উইজিট করা থাকবে, থাম্বনেল সাইজ, অ্যানালাইটিক্স এর মতো, হ্যাঁ কাজকর্ম করতে পারবেন। তার মানে পারমালিঙ্ক, পারমালিঙ্কটা হচ্ছে আপনার লিঙ্ক যদি চান পেস্ট করতে পারেন কাস্টম করে নিজে একটা লিঙ্ক তৈরি করে, ঠিক আছে? বুঝলাম না, মানে আপনার ওয়েবসাইটে একটা ইউআরএল লিঙ্ক হয় না, এটা আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে কোনো পোস্ট, মাদার লিঙ্ক, মানে ওয়েবসাইটের লিঙ্ক, এই যে দেখুন আমাদের এটা কি লোকাল হোস্ট, এটা আমাদের ডোমেন নাম, যদি আমাদের ইনস্টিটিউট নাম থাকতো, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট থাকতো, যদি লাস্টে যদি এটা থাকতো ভালো দেখা যাইতো না? এখানে পোস্ট কি, পোস্ট নেম, পোস্ট নেমই থাকবে, পোস্টের ভিতরে যে নেমটা দিব সেটাই যেন এটা শো করে, এখানে এইভাবে দিতে পারেন, মানে সিলেক্ট করে যা যেটা লাগবে, যদি এই যে ধরেন এই পার্সেন্ট মোরসেন যদি থাকে তাহলে সমস্যা না, একটা একজনকে আপনি লিঙ্কটা পাঠালে সমস্যা না, আমরা ওটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ধরেন আপনি এখান থেকে একবার সিলেক্ট করে দিলে তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সিম্পল পোস্ট, পোস্ট তারপরে এই যে দেখেন সিম্পল পোস্ট, ধরেন এটা আপনি সিলেক্ট করে দিলেন, তাহলে কি হবে, পোস্ট নেম, আপনি যে পোস্টটা করবেন ওই পোস্টের ইউআরএলটা এখানে নেম এর ভিতরে মানে লিঙ্কটা হয়ে যাবে অটোমেটিক। একবার একটু দেখায় দেন আসলে জিনিসটা, মানে ধরেন আমি একটা পোস্ট করছি, এখন একটা পোস্ট করছি, ধরেন এই যে আমি একটা পোস্ট করছি, আমি একটা এই যে একটা স্টুডেন্ট এর ই করলাম, একটা লিঙ্ক হলো না, ধর বাদ দেন ওইটা, আমি আরেকটু বলে, এই যে মুরাদ হাসান একটা পোস্ট হয়েছে না, এই দেখেন একটা লিঙ্ক হয়েছে না, মুরাদ হাসানের টাইটেলের একটা লিঙ্ক হয়েছে না, আর লাস্টে দেখেন কয় তারিখে পোস্ট করছে, এটা এটাই, এটা কি ভালো দেখাইতেছে না? এটারে যদি আমি এটা সিলেক্ট করে দেই যে এখন পোস্ট নামই থাকবে আর কোনো কিছু থাকবে না, বা সিম্পল পোস্ট থাকবে আর কোনো কিছু থাকবে না, 1 2 3 সিরিয়াল নাম্বার, ডেট, মিট কিছু থাকবে না, আমাদের কিন্তু এটা ছিল, এটা ছিল, এটা আছে, ওকে এবার আমি এটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখন আর ডেট হবে না, এবার আমি সেভ করি, একটা পোস্ট করি, ধরেন একটা পোস্ট করি, ধরেন দিয়ে দিলাম প্রাইমারি, একটা ফটো দিল, ফটো ই করলাম, ধরেন একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, ধরেন এটা হচ্ছে আমার একটা ডেসক্রিপশন শর্ট, আমি বোঝার জন্য দিতেছি, ঠিক আছে? একটা পিকচার এখানে সেট করে দিলাম, একটা পিকচার দিয়ে দিলাম, ধরেন একটা পিকচার দিয়ে দিলাম হচ্ছে ধরেন স্পাইডারম্যান, স্পাইডারম্যান একটা পিকচার দিয়ে আপলোড করে দিলাম, আর কোনো কিছু দিলাম না, আগের গুলো তো দেখছেনি আমি, শুধু লিঙ্কটা দেখানোর জন্য। এবার ভিজিট করি সাইট, ধরেন ভিজিট লিঙ্ক দেখছেন,
লিংকটা কি হয়েছে, আমার এই পোস্টটা হচ্ছে প্রাইমারি মেনু পোস্ট, ঠিক আছে, নাম দিছি, এই লিংকটা কিন্তু এখানে অটোমেটিকলি শো করতেছে, ক্লিয়ার? ক্লিয়ার জি। ওকে, তাহলে আমাদের ড্যাশবোর্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে? আপাতত না, কাজ করার সময় বোঝা যাবে। ওকে, ধরেন আপনি ভুল করে সব কিছু করছেন, ভুলে ভুলে এরকম প্র্যাকটিস করছেন, ঠিক আছে, প্র্যাকটিস করছেন, এখন এগুলো আমি সব কোটা আমি একদম ডিলিট করে দিতে চাই, তাহলে কি করবো? ডিলিট করবো, আপনি চলে যাবেন প্লাগইনে, প্লাগইনে এখানে অ্যাড করবেন, অ্যাড লিখবেন, এখানে লিখবেন রিসেট, রিসেট, রিসেট লিখলে আপনার রিসেট প্লাগইনটা এখানে আসবে। দেখেন একটা ওয়েবসাইট, দেখেন অনেকগুলো রিসেটের প্লাগইন আছে, দেখছেন অনেক প্লাগইন আছে, কিন্তু এখানে আপনি ফলো করবেন যেটাতে সবচেয়ে বেশি মানুষ ইউজ করে সেটা ইনস্টল করবে। হ্যাঁ, রিভিউ যেটা বেশি মানুষ, এটাতে রিভিউ অনেক বেশি, বেটার, সবাই ফাইভ স্টার দিচ্ছে, তাহলে আমি এটা ইউজ করবো, তাহলে এটা ইনস্টল করবো, এই বিষয়টা ফলো করে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের ওয়েবসাইট এরকম, হুম, এটা অপেক্ষা করি, ইনস্টল হচ্ছে, এবার অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন। এবার প্লাগইন গুলো আমি এখান থেকে দেখতে পাবো, ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করলেই, অথবা প্লাগইন আসলে এমনি দেখতে পাবেন। এবার আপনি সেটিং এ ক্লিক করবেন, এখন তো সিস্টেম একটা থাকবে, ঠিক আছে। এবার দেখেন কি কি ডিলিট করবেন, ধরেন এখানে রিসার্চ সাইট, আপনি কি সাইট রিসার্চ করতে চান? যদি বলেন হ্যাঁ, তাহলে এই যে এখানে একটা কোড দিতে বলবো, রিসেট, এই কোডটা আপনি এখানে করতে হবে, পড়লে বুঝতে পারবেন, এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়া এবার আমি কি করলাম, রিসেট করে দিলাম, দেখেন একদম সব পরিষ্কার পানির মতো, টাকলা মোগলা যা আছে সব চলে যাবে, একদম সহজ। ইনস্ট মানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কোনো সাবজেক্ট নাই, এত সহজ, আর কাজ করে মজা পাবেন, কারণ একটা করে কাজ করতে 5 দিন করে সময় লাগবে, $200-$300, দেখছেন একদম সাইট পরিষ্কার, দেখছেন। এখন আর কিন্তু এই যে মুরাদ মুরাদ কিছু থাকবে না, ড্যাশবোর্ডে চলে যাই, এই ফ্রিল্যান্সারে চলে যাই, এখন দেখেন সব পরিষ্কার পানির মতো, কিচ্ছু নাই, হ্যাঁ কিছু নেই। তার মানে প্লাগইনের বিষয়ে একটা প্লাগইনের কাজ দেখি। এবার ধরেন আমি একটা থিম, থিম নিয়ে কাজ করি, ধরেন একটা রেডিমেড থিম, ধরেন আমি এখানে লিখি অ্যাড নিউ, একটা থিম নেই, ধরেন একটা থিম নেই, আপাতত আজকে এক্সাম্পল হিসেবে দিতেছি, ধরেন লিখলেন এ এস টিআরএ, মানে আস্থা, এটাতে সবচেয়ে ভালো একটা থিম, মানে আপনি এটাতে সবকিছু এক্সট্রা এক্সট্রা বা আস্থা যেটা বলে থাকি, এটাতে আপনি কিন্তু ফ্রিতে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, এরকম হাজার হাজার থিম মানে থিম আছে, এখানে দেখেন 3800 থিম আছে, একটা করে থিমের ভিতরে হাজার মানে না হলে 300-400 করে ডেমো থাকে। তো আমি এই থিম দিয়ে ইনস্টল করি, এখন কিন্তু আমাদের সাইটে এরকম আছে, ঠিক আছে, ইনস্টল করি, আমরা স্টেপ বাই স্টেপ সবই যাবো, ঠিক আছে, নো প্রবলেম, শুধু ক্লাস কর, মানে ওয়ার্ডপ্রেস এর বাবা হয়ে যাবেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর বাবা। তো আমি আসলে ওয়ার্ডপ্রেস এর ক্লাস করাই বা ট্রেনার না, কারণ আমি নিজে ওয়ার্ডপ্রেস তে কাজ করি, আমি ওয়ার্ডপ্রেস শিখছিলাম মাত্র 2 দিনের, মানে 24 ঘন্টায় ওয়ার্ডপ্রেস শিখছিলাম আমি। ওয়ার্ডপ্রেস শেখার আগে একটা $450 অর্ডার দিয়েছিলাম, তারপরে আমি একটা লোকে, আমি বয়ে আসছিলাম যে যদি আমার ওয়েবসাইটে পছন্দ না করে আমি কি নাকি তৈরি করবো, হয়তো বায়ার মাইন্ড করতে পারে, আমি একটা ভালো একটা ফ্রিলান্সারকে আমি বললাম তোমাকে 12,000 টাকা দিব নি, তুমি একটা ওয়েবসাইট বানিয়ে দাও। ও বানাইতে গেল, বায়ার ওর ওয়েবসাইটটা পছন্দ করলো না, আমার কাজটা ক্যান্সেল করতে চাইলো, আমি তো পুরো হতাশ করছি, পরে বললাম আল্লাহ ভরসা যা আছে আমি তো শুরু করি, পরে আমি একটা প্লাগ মানে একটা সুন্দর করে মোটামুটি হাফ ডিজাইন করে দিয়ে দিছি, বায়ার খুব খুশি, ঠিক আছে। তারপর থেকে আসলে ওয়ার্ডপ্রেসটা, ওই কাজটা করার সময় যতটুকু প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম সেখান থেকে আসলে ওয়ার্ডপ্রেসটা শিখা, দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন ইনস্টল হয়েছে, একটু দেখি আমরা এখানে মানে থিমটা কিন্তু ইনস্টল হয়েছে, দেখেন দেখছেন একটা অন্য একটা মোড হয়েছে না। এবার দেখেন আমি এটা ডেমো ইম্পোর্ট করব, মানে রেডিমেড, আপনার সবকিছু তৈরি করা থাকবে, শুধু আমরা কাস্টমাইজেশন করব। ওকে, এখানে আমি থিমের উপরে ক্লিক করলাম, থিমের এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আস্থা এক্সট্রা অপশন, এখানে ক্লিক করবেন, এক্সট্রা অপশনে ক্লিক করলাম, এখানে কিছু প্লাগইন সাজেস্ট করতেছে যে ইনস্টল করো, দেখছেন ইনপুট প্লাগইন। তো আমরা এখানে এগুলা ইনপুট করি, দেখেন আমাদের সাইট কিন্তু এখন এরকম আছে, বুঝছেন, হ্যাঁ একদম খালি আছে। ওকে, ক্লাসটা বিরক্ত লাগতেছে না? না
মজা লাগতেছে কিন্তু রাজু ভাই, যেহেতু আমরা ছোট ছোট ক্লাস করে কিন্তু কাজ আগাচ্ছিলাম, আমার মনে হয় ছোট ছোট ক্লাস করে কাজ আগানোটা মনে হয় বেটার হবে। হ্যাঁ, ছোট ছোট ক্লাসই করবো, আর ক্লাস হবে না, এটাই শেষ। আবার নেক্সট ক্লাস হবে। এবার বিল্ড ওয়েবসাইট একটা ক্লিক করলাম, ভিডিওতে দেওয়া আছে। সবসময় আপনারা এলিমেন্টর ইউজ করবেন, এলিমেন্টর। ওকে, এলিমেন্টর হ্যাঁ, এলিমেন্টর দিয়ে আপনার ওই যে ক্যানভাতে আমরা এলিমেন্টর দিই না, হ্যাঁ এলিমেন্টর মনে করেন, হ্যাঁ ঠিক আছে? এটা দরকার নাই, আমরা এখান থেকে নিচে থেকে আসবো। কোন ধরনের ওয়েবসাইট লাগবে? ই কমার্স, লার্নিং, এখানে সব অটোমেটিকলি শো করে, আজকে করতেছে না, যাই হোক নেই। একটু রিফ্রেশ করি, এখানে সবগুলো শো করবে টেমপ্লেট। এই যে দেখছেন, সবগুলো টেমপ্লেট শো করতেছে। ধরেন আমি একটা টেমপ্লেট এখন নেই, ধরেন কোন একটা টেমপ্লেট নিব এখন, দেখেন যেগুলো প্রিমিয়ার আছে ওগুলো বাদ, ঠিক আছে, বাদ। যেগুলো ফ্রিতে আছে ওগুলো নিব, ফ্রিতে অনেক ডেঞ্জারাস ওয়েবসাইট বানানো, নো প্রবলেম। তো আমি একটা ওয়েবসাইট নেই, ধরেন কোনটা নিব সেটাই যদি দেখছেন, অনেক টেমপ্লেট আছে সাজার। হ্যাঁ, অনেক আপনি শেষ করতে পারবেন না মোটামুটি। ধরেন আমি জিম এর ওয়েবসাইটটা নিলাম, না না ওটা না, ও হ্যাঁ ওটা তো ফ্রি, ঠিক আছে। হ্যাঁ জিম এর একটা ওয়েবসাইট নিলাম, ধরেন এটা নেই আমি, নেওয়ার পরে একটু কি করি, এটা নিলাম। এবার এটা আপনি চাইলে এখানে এই ছবিটাকে কাস্টমাইজেশন করতে পারেন, আপাতত দরকার নাই, আমি শুধু স্কিপ করে যাই, সবকিছু স্কিপ, কন্টিনিউ কন্টিনিউ, ঠিক আছে? এটা কি দরকার নাই, কন্টিনিউ বিল্ড, ওকে ইনস্টল হচ্ছে, একটু এখন ক্যানভাটা একটু আপডেট করছে, মানে সরি এই আস সিমেক্সটা একটু আপডেট করছে, এখন অন্য মডেলে আসতেছে, ঠিক আছে? আগে এতটা ছিল না, এখন ডিফিকাল্ট করছে, আপনার মাথায় কাজ করবে যে কোনটা কিভাবে কাজ করে। ওকে ওকে, সমস্যা নাই, আমরা অপেক্ষা করি, আমাদের কিরকম হয় কাজটা দেখি। আসলে ওয়ার্ডপ্রেসের ক্লাস গুলো অনেক মজার ক্লাস হয়, ঠিক আছে? সবাই যেটা করে কি, অনেকে এগুলা ক্লাস গুলো অনেক ঘুরে ফিরে করে, তো মানে বুঝতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? আমরা যখন ক্লাস করতাম, আমরা যখন ক্লাস করতাম আমাদের কাছে খুবই কষ্ট লাগতো, যে কি দেখি বলে মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু আমরা এই প্রথম একটা ক্লাস করছি, এটা হলো দ্বিতীয় ক্লাস মোটামুটি। তো ওয়ার্ডপ্রেসের করতে গেলে 30% শেষ, ঠিক আছে? মানুষ যদি হেড পিছন দিয়ে খাওয়ানো শেখায় তাহলে সমস্যা, আমরা একদম সহজ ভাবে শেখাবো। মেন ব্যাপার হলো প্র্যাকটিক্যালে যেগুলো করেন সেই কাজ, সেইগুলো হিসাব করে আপনি মোটামুটি আমাদেরকে সেইভাবে শিখাচ্ছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করলে তুই করবো, আমি তো আর কোর্স বানাই মানে বিক্রি করতেছি না, আমাদের ইনস্টিটিউট আছে, যদি কারো ভালো লাগে আমাদের ভিডিও গুলো দেখে সেখানে অ্যাডমিশন নিতে পারে, সেটা হলো আলাদা বিষয়। আসলে এগুলো দেখে কাজ শিখতে পারবে, কাজ শিখতে পারো, যদি তার মার্কেটের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তিনি আর্নিং এর পর্যায়ে চলে যেতে পারে, কিন্তু এখানে কাজ শিখতে পারবে, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে, তার সাপোর্ট যদি না পায়, তাহলে কিন্তু তার পক্ষে আসলে ফ্রিল্যান্সিং করাটা অনেক কঠিন, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, আমাদের আরো কিছু সময় লাগবে। এখানে দেখেন কি হয়েছে, ইনপুট, টেস্ট, মেনু, পোস্ট, ইটস, এগুলাই ই হচ্ছে, ঠিক আছে? ইনপুট হচ্ছে আর কি, ইনপুট হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা, আমাদের তো আর কোনো কাজ নেই, আমাদের কম বলো ফুল টাইম ফ্রিল্যান্সার। ওকে, 39%, 40% এখন কন্টেন্ট আপলোড হচ্ছে। এই তো ওকে এক ধাপে এক পঞ্চাশ, ওকে এটা দেখ হয়ে যাবে, এগুলো খুব তাড়াতাড়ি। আর থিমটা খুব সেফটি, থিমের জগতে নিয়ে যাবো, মানে থিমের জগতে নিয়ে যাবো, আমার কাছে 10,000 থিম হবে মনে হয়। আর সে তো দেখছি মাঝে মাঝে কাজ করেন। নো প্রবলেম, আরো তো ক্র্যাক থিম আছে, ওগুলো দিয়ে কাজ করে প্র্যাকটিস করবেন আপনারা, প্র্যাকটিস করে করে, কাজ কিচ্ছু না, শুধু কাস্টমাইজেশন, হ্যাঁ কাজ কিছু না। ওকে, মোটামুটি 100 হয়ে গেছে, ডান হয়ে গেছে, দেখছেন? ওরে বাপরে, এই মডেল করছে, হ্যাঁ কংগ্রাচুলেশন। ওকে, এবার আমরা ওয়েবসাইটটা দেখি, ঠিক আছে? দেখেন ওয়েবসাইট হয়ে গেছে, হুম হুম
সুন্দর একটা ওয়েবসাইট, এখন দেন 5,000 টাকা দেন, ওয়েবসাইট একটা বানাই যাচ্ছি 2 মিনিটে, দেখছেন হ্যাঁ তো? আপনারা এখান থেকে আসে পড়বেন, আসার পরে এখন আমাদের আপনাদেরকে আপাতত কাস্টমাইজেশনের অপশনটা দেখাইলাম না, ঠিক আছে? আপনারা এরকম করে, আজকে এই পর্যন্ত থাকবে, এগুলাই প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, এই পর্যন্ত একটা থিম ইনস্টল করবেন, করে এখানে আমাকে এই অপশন, এই থিমটা ইনস্টল করবেন, ঠিক আছে? হুম হুম এই থিমটা ইনস্টল করে আমাকে দেখাবেন আমি যে কাজটা করলাম, ওকে, আরো আরো 8-10টা থিম চাইলে প্র্যাকটিস করার জন্য ইনস্টল করবেন, কিরকম দেখবেন, দেখলে আসলে অভিজ্ঞতা হবে, ঠিক আছে? হুম হুম জি, আর ক্লাসটা লং করলাম না। রেকর্ডিং স্টপ।